নাম কি জানি না জানি না এখানে ভোগ খেতে হলে কুপন কাটতে হয় হলো 9টার আগে কে নিয়েছি জানি না নারকেল ফাটাতে পারবো নাকি দেখাবো না ফাটাতে পারলে একটু হেসে দিও আর কি হবে তোমারি তোমার ঝাড়ে রাখিব ছেড়ে দেব না ওরে ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না 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 ছেড়ে দেব না তোমারি তোমার ঝাড়ে রাখিব ছেড়ে দেব না তোমার দুঃখ মাঝে রাখিব ছেড়ে দেব না আমরা পৌঁছে গেছি হংসেশ্বরী মন্দিরে এখন দাঁড়িয়ে আছি একদম মন্দিরের সামনে কল্যাণী নেমে আমরা ম্যাজিক করেছিলাম ত্রিবেণীর যে ম্যাজিক গাড়িগুলো আছে সেই ম্যাজিক করেছিলাম সেই ম্যাজিকে করে আমরা নামি হচ্ছে পঞ্চানন তলা ঈশ্বরগুপ্ত সেতুটা পার করেই যে মোড় পড়বে একটা সেই মোড়টাই হচ্ছে পঞ্চানন তলা পঞ্চানন তলা নামার যে ম্যাজিকটা আছে সেখানে নিয়েছিল হচ্ছে আমাদের 25 টাকা করে তোমরা ওখানে নেমে পড়বে ওখানে নেমে একটা আছে একটু আগে নামায় সেখান থেকে হাঁটা পথ আরেকটা আছে একটুখানি এগিয়ে গিয়ে টোটোতে করে আসতে পারো তো টোটোতে করে যদি আসো তাহলে 10 টাকা করে পড়বে আমরা টোটোতেই এসেছি দুজনে দুরকম নেবো গাড়িটুকু সত্যি নেই টেকনিকে করতে হবে এভাবে ধরতে হবে এরকম ভাবে আমাদের দুজনের ডালা রেডি হয়ে গেছে নিয়ে তো নিলাম নারকেলটা জানি না ফাটাতে পারবো কি না আমরা রেডি হয়ে গেছি প্রিপারেশন হয়ে গেছে পুজো দেওয়ার ঠিক আছে আর আমি এই যে নারকেল নিয়েছি জানি না নারকেল ফাটাতে পারবো না দেখাবো না ফাটাতে পারলে একটু হেসে দিও আর কি হবে তোমরা দেখতেই পেলে কিন্তু এখানে নারকেল ফাটাতে দেয় না তো ঠাকুরমশাই বললো যে নারকেলটা বাড়িতে নিয়ে গিয়ে ফাটাতে তো তোমাদের আর দেখাতে পারলাম না নারকেল ফাটানোর ফানি ভিডিও
মনীষা এখানে ভাঙা চোরা যে ঘরগুলো দেখতে পাচ্ছ সেই ঘরের পেছনে সায়েন্সটা বোঝার চেষ্টা করছে যে ওই জায়গাটা থেকে কেন ভাঙলো, এই জায়গাটা থেকে কেন ভাঙলো না। এখানে ভোগ খেতে হলে কুপন কাটতে হয় 9টার আগে, আর ভোগটা দেওয়া হয় দুপুর 1টার সময়। শান্তিতে একদম ভালোভাবে পুজো দেওয়া হয়েছে, ফাঁকা ফাঁকা বেশি দেরি নেই, একদম শান্তশিষ্টভাবে নাম বলে নাম দিয়ে পুজো টুজো দিলাম, ভালো লাগলো। আর এখানে আসলে হচ্ছে 7টা থেকে পুজো শুরু হয়, 7টা থেকে তারপরে তোমরা আসলে তোমরা পুজো দিতে পারবে, আর 12টার সময় মন্দিরটা হচ্ছে বন্ধ হয়ে যায় কারণ ওই টাইমে ঠাকুমাকে ভোগ দেয়। এইবার আমরা ফিরছি বাড়ির পথে, আর কতক্ষণ এখন এবার হেঁটে হেঁটে যাব আমরা পঞ্চরন্তরা অবধি, কাছেই আছে হঠাৎ যাবে আই থিঙ্ক, তো হাঁটছি। রাস্তাঘাট ভালোই আছে, কোনো অসুবিধা হওয়ার কথা নয়, মানে বাজে রাস্তা নয় একদমই, আর গাড়িও অ্যাভেলেবেল আছে, চাইলে যে কোনো কেউ আসতে পারো। রুটটা তো জেনেই নিলে, আর যারা হচ্ছে কলকাতার সাইড দিয়ে আসবে তাদের এখান মন্দিরের নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে বাঁশবেড়িয়া, হয় বাঁশবেড়িয়ায় আসতে পারো অর আদারওয়াইজ ব্যান্ডেলে নেমে, মানে ব্যান্ডেল জাংশন নেমে ব্যান্ডেলে নেমে দিয়ে এখানে অটো টোটো কিছু পেয়ে যাবে। আর আমরা এসেছি রানাঘাটের সাইড দিয়ে, তাই আমরা কল্যাণী হয়ে আসলাম, এটাই কাছে পড়লো। আজকে মনীষা আসার আগের থেকে আমায় বলে দিয়েছিল যে আমি কিন্তু তোর ব্লগে আসবো, কারণ আগের বার সেই মনে করে দেখো ওই ভোজনাটা সেই দেখেছিলাম, ও কি ভাবছে কি ভাবছে, যত উল্টো পাল্টা কথা তোর ব্লগে মানে এন্ট্রি দিতে পারবি সেগুলোকে তুই সেই ক্লিপগুলোকে খুঁজি কোন কথাগুলোকে দেওয়া। এটা এখনই মা কিনে নিল। কি এটা? মাথার ফুল। নাম কি জানি না। আমাদের আসার সময় একটু ম্যাজিক পেতে অসুবিধা হয়েছিল কারণ রানিং ম্যাজিকে একটাও সিট পাওয়া যাচ্ছিল না, তাই ওখান থেকে টোটো অ্যাভেলেবেল আছে কল্যাণী অবধি 30 টাকা ভাড়া, অথবা অটো আছে কল্যাণী ঘোষপাড়া অবধি। আমরা বাইচান্স একটা অটো পেয়ে গেছিলাম যেটা কি কল্যাণী অবধি যাচ্ছিল, তো সেটাতেও ভাড়া নিয়েছে 30 টাকা। এখানেই শেষ করছি তাহলে ভিডিওটা, প্লিজ একটু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও কিন্তু।